Assalamu alaikum, my lovely viewers. Hope you are all in good health. As I promised on my Joy of Harvesting video, I will share my vegetables cooking. Today you can enjoy the full episode of my second Bangladeshi cooking recipe. The uniqueness of today's video is completely original, our local Bangladeshi dialects. So stay tuned, relax and enjoy it. আর ইসার ইয়টা রাখছি ইসা কিন্তু ও সাইড দি পরিষ্কার করে বার করি আমি হইছি আর ইসার আমরা লেঙ্গুর রাখছি দেখতে সুন্দর লাগবে করে আর একটু ইয় দিলাম সেটা দুটা আমি মরি আচ্ছা ওলা ইসি গ্রাম করে লইব তো খালা খা না খাইব ইসার মাছে গেছা খালা করে লইব তাতে সব পাইছি না যেহেতু আমি কসু আগে আমি অলরেডি রাখি দিয়েছি ঠিক করিয়া এখন পেঁয়াজ ফ্রন্ট ঠিক মতো ওয়ার করে আমি ডাকিয়ে রাখি হ্যাঁ ওয়ার করে ফ্রন্টে বসিয়া ওয়ার করে এসে আমরা তো সুন্দর জল হয়েছে ইসাগুন একটু বা দেওয়া দেওয়া হয়েছে এখন আমরা স্পাইস দিই স্পাইস হলো মরিচ হলুদ হলুদ আর থোড়া জিরা জিরাও দেয় আর জিরা ধনিয়াও দেয় জিরা দেয় এখন দুইটা আলু কাপড় ডাল ফাঙবো কারিয়া টমেটো কাপড় দিন দুইটাই না তেঙ্গল দুইটা কাটা দিতাম না কিন্তু দুইটা ডাল দিম টমেটোর খাট্টা গাছ তো নিয়ে কফটা খাসামরিচ নিম ওই কচু কচু গাছও দিবার লাগে কচুর তরকারি দিবার লাগে আমার খাসামরিচ একটা দুইটা আটটা নাই কিন্তু ওটা তিনটে উড়াই নাম তিনটা খাসামরিচ তিনটা দিলাম বিকজ বেশি জাল এর লাগে তা গাড়ি লড় খাসামরিচ তো খুব জাল অলরেডি একদিন খাইছি অসম্ভব জাল এবং খুব একটা টেস্টিও আর এখন রেডি হয়ে গেছে না ওখানে খসু দিলারা এখন লাগলে খসু দিলারা বুঝতে পারে কত সুন্দর লাগে দেখতে আগুনটা একটু বাড়াইয়া দিছে আমি একটু গড়িয়া রাখবো আগুন বাড়াইল আছে গড়িয়া রাখা লাগবে আমরা আবার খুলিয়া দেখাম খুব সুন্দর হয়েছে নিরেও ধরছে না ভালো লাগে দেখতে পানি দিব আমি বেশ
ইনশাল্লাহ মজাই বো কারণ এটা আমি টারমারিন দিছি আগে এটা দিয়া ঠিকঠাক করে রাখছি আজকে সকালে আমরা রান্না এখন আমার পনির সহসে হই না ফাটেং কইব বড় জবর কারণ আমরা টমেটো একটা খাইয়া দিছি টমেটো কিন্তু একটু মিঠা মিঠা লাগে তো রুবাব আনছি বার্তনে রুবাবর ডাল দুইটা খাটিয়া দিলাম এখন কোরিয়ান্ডার দেরা লাভ দিয়ে আমরা একটু ছেঁকে দেখেছি লবণ টবণ সব ঠিক মতো হইছে খুব টেস্টি হইছে খুব টেস্টি হইছে আর টক টক ভাব পাইছো নি আগুন ফরিদ বাইনি বাবর টেঙ্গার হাতে বানি হয়েছে তেল দিলে বাইনি একটু পানি ঠানক তেল দিব এখন তেল দিলাই নি লাভলি এখন তেল দিব বেশি তেল দিতাম না বেশি তেল খাওয়া ঠিক না সামান্য দিলাম খাটার লাগে অল্প তেল এটা আমি টেবিল স্পুন অফ অয়েল এখন রসুন দিবাই নাই তো তেল থাম তৈব গরম হয়ে গেছে আমি একটু রসুন দেবো লাভলি রসুন দিলাই তুমি রসুন দিলাম লবণও আছে লবণ দিলাম লবণও দিলাই ওয়ান স্পুন ঠিক আছে রসুন নালই আনলে একটু অলৈত দিব ঠেঙ্গা আনলে রসুন ডাগনিও ধরব তো মজাও ডালির মতো ডাল দিলা ডাগনি দিলে হলুদ দিব হলুদ দেওয়া হলুদ একটু দিব আন্দাজ মতন বিকজ চাইলে সামান্য মিক্স অর্ডার দিতে পারো লবণটা আগে দিলাই লবণ দিলাই এখন বিয়ার গড়িয়া রাখবো আমি সেটেকটা খুব দেখতে তো খালার তো ধরে যে নাইছে এই ফটল দিয়ে আমি রৌ মাছ দিয়ে রাখবো সরি লাভলি কিতাব লাভ আনবো মাছরে বই লাভ নিলে যায় ও মাছরে বই লাভ নিলে না রসুন করা দিলাম বোনার মাছে রসুন দিলে পালা হয়েছে লাভলি আমি রান্তাই গেছি নি দুবারে তুমি উরু থাকতে উরু থাকতে রান্তা চিনতাম না খামসুর আসলাম এখন আলহামদুলিল্লাহ সব তো চিনে ইসমিল এখন পেঁয়াজ দিব এখন লবণ দিব আর এদিকে আমরা সাতটা খাও মজে এখন আমি এক কাপ লবণ দিব আনসার মতন লবণ ওয়ান এন্ড ওয়ান স্পুন আমি দেড় ফুরা দিব সাতটা অনেক মানুষে তো মাছ পালা পাই না পুরন পালা পাই না যদি পালা পাই না মাছ মেরামেশা বানাইয়া খাইতে পারবা বাচ্চা স্পেশালি বাচ্চা ইন্টার লাগে বেঠা রইব বাচ্চা ইন্টার পালা পাই না লবণ দিলাই গড়িয়া দিছি
আপনারা সবে প্লিজ কমেন্ট দিবা দেখরা যে তাই না আমার ছোট বোন ইল্লা খান মায়া করি আমরা আজ অনেক দিন বাদে আমরা মনে হয় এক বছর পরে দেখা হইছে তাও আবার ভিক্টোরিয়া স্ট্রিট শপিং সেন্টার হোক আইরা আমার দেখা হইছে আর ওই উসিল্লাই আমরা রান্দাওয়ারা আর কি আসছে মাস্টার আমি এখন রাত দিতাম না ও তো বাবা আমি মাছ এরে ফটল দিয়ে আমি মাছরে দজি দিন আসছি না বিকজ আমি অন্য শেক করছি পাঞ্চনা করিয়া তার মানে তুমি একটু পরে পানি দিবাই দিয়া গুড়িয়া রাখবাই কতক্ষণ বাদে কুড়িয়েন্ডার দিয়া মামাই লবণ লবণ দেখছিল হয়তো এখন এটা ধনিয়াতার বাটিটা আমি লাগাইয়া দেড়বার দিব রাখি দিন এটা ধনিয়া হাতা রাখলে আসলে খুশবো থাকে খুব ভালো ধনিয়াতার ফলেই গানটা বাড়াইব বাটিত নিয়ে আইছি খুব সুন্দর হয়েছে তরকারিটা সুন্দর করে শাক ভাজিল হইছে ভাত তরকারি তখন খাইয়া হো চাইলাম দিদি লইছে মজা হয়েছে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে নি যে স্লো হয়েছে বুঝলাম না মজা হয়েছে খুব মজা হয়েছে খুব টেস্টি হয়েছে
পুরা বাংলাদেশৰ লাহা নাইছে বাংলাদেশৰ লাহা নাইছে নি থ্যাংক ইউ লাভলি এখন আমারও প্লেট আছে ন আমি লাভলি লইয়া ভাত খাইম এখন লাভলিয়ে টেস্ট করছি আমিও খাইম আরও আমরা শুটকি শুরু কালকে যে সদুর ফাতা ফাড়ছিলাম গাছতনে সদুর ফাতা শুটকি শুরু